নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাড়ির চারপাশের গাছপালাগুলো এত বড় হয়ে গেছে বৃষ্টির জল পাওয়ার পরে, সেই গাছগুলোকে একটু কেটে ছোট করে দিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে রুটি নিয়ে এসেছি, রুটিগুলোকে হালকা করে সেঁকে নিচ্ছি আর পাশে দুধটাকে গরম করে নিচ্ছি। বাড়ির ছাদ ঢালাই হবে পরের দিন সকালবেলা, তার জন্য মিস্ত্রিগুলো রড গুলো বানছে। আর আগেকার দিনে যখন ঢালাই হতো তখন কিন্তু মানুষেরা সব হাতেই করতো সবকিছুটা, এখন কিন্তু সেটা আর হচ্ছে না। মেশিন এসেই বলতে গেলে সবকিছু করে দেবে, একদম শর্ট টাইমেই বলতে গেলে একটা ঢালাই কমপ্লিট হয়ে যাবে। আর সেটাও আমি একটু ভিডিও বানিয়েছি। তো কিছু জনকে রেখেছে শুধু বালি চালানোর জন্য, এরা তো বালি চালিয়ে মোটামুটি রেডি করছে। আর এরা চিপস নিয়ে যাচ্ছে, আর কিছু জন দূর থেকে যেটা আগে থেকে চালানো বালি ছিল সেটাও নিয়ে যাচ্ছে। আর পাশে সিমেন্ট রেখেছে, এইগুলো দিয়ে মশলাগুলোকে মাখিয়ে এই কপিকলের সাহায্যে ওপরে পৌঁছে দিচ্ছে। এখন প্রায় ঢালাইটা শেষ হয়ে আসছে, আর শেষ হওয়ার পরে না এই মেশিন গুলোকে ঠিক এইভাবে এরা নিয়ে যাচ্ছে। আর রাস্তাটা এতটাই ছোট, আর বৃষ্টির জন্য না মাঠের দুই সাইডে জল জমা হয়ে গেছে, আর এরা তবুও কষ্ট করে ঠেলে ঠেলে মেশিনটাকে বের করছে। ওটা ওটা বেলা দাঁড়িয়ে যাও। আর এই মিক্সার মেশিনটা দেখুন কতটা বড়, আর কতজন মিলে ঠেলতিছে।
আর পাশে বালি টালি থাকার জন্য না মেশিনটাকে নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে, আর এদের এতটাই শক্তি মোটামুটি, এরা মেশিনটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে রাস্তা পর্যন্ত। তারপরে এদের দেখলাম গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতেই মেশিনগুলোকে তুলে আবার এরা এদের জায়গায় নিয়ে চলে যাচ্ছে। এদের মোটামুটি ঢালে টালে শেষ হয়ে যাওয়ার পরে যখন লোকগুলো খেতে বসছে না, তখন বৃষ্টি চলে এসছে। আর যখন ঢালাই শুরু হয়েছিল প্রথম থেকে কিন্তু বৃষ্টি দেয়নি, মোটামুটি এদের কাজটা ভালোভাবে হয়েছে, কিন্তু শেষের দিকে প্রচুর বৃষ্টি।